আমাদের ফ্রি ফায়ার গেমের এই নতুন লেজেন্ডারি ইভো বান্ডেলটা এখনো পর্যন্ত ফ্রি ফায়ারের ভিতরে সবচেয়ে বেস্ট একটা ইভো বান্ডেল হতে চলেছে। এই বান্ডেলের প্রত্যেকটা কালার কম্বিনেশন, লুক চেঞ্জার ইমোট, পার্সোনাল ইমোট, গ্রুপ ইমোট, লবি অ্যানিমেশন, এছাড়াও লেজেন্ডারি বান্ডেলটার ফুল রিভিউ থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব আমাদের নতুন যে লেজেন্ডারি বান্ডেলটা রয়েছে এইটা আসতে চলেছে স্কর্পিওন বা বিচ্ছু থিমে। এই লেজেন্ডারি বান্ডেলের ট্রেইলারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছো। একটা হার্টের ভিতরে বান্ডেলটা ছিল, দেন হার্টের ভিতর থেকে বান্ডেলটা বের হয়ে এসে পুরোপুরি আশেপাশ থেকে অ্যানিমেশন নিয়ে কিন্তু বান্ডেলটা ফুলফিল হচ্ছে। বান্ডেলটা লুকস, স্টাইল, অ্যানিমেশন অনেক জোস দেয়া হয়েছে। এছাড়াও তোমাদেরকে প্রত্যেকটা পার্টের রিভিউ করব। ফার্স্ট অফ অল রয়েছে লেজেন্ডারি বান্ডেলের থিম বান্ডেলটা। এই বান্ডেলটা তোমরা ফেডারেল ইভেন্ট থেকে আনলক করলেই থিম বান্ডেলটা পেয়ে যাবে। প্রথমে কিন্তু তোমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছ, বাট ব্ল্যাক কালারের যে বান্ডেলটা রয়েছে ফেডারেল ইভেন্ট থেকে আনলক করলে শুধুমাত্র ওই বান্ডেলটাই ফার্স্টে পাবে। এই যে এই ব্ল্যাক কালারের বান্ডেলটা যেটা তোমরা দেখতে পারতেছো, কোনো অ্যানিমেশন নাই, ইফেক্ট নাই, কিচ্ছু নাই। বিষয়টা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি, এরপর এক্সপ্লেইন করি। যখন আমাদের গেমে গ্যালাক্সি লেজেন্ডারি বান্ডেলটা আসছিল ওই টাইমে ফার্স্ট অফ অল একটা ফেডারেল ইভেন্ট থেকে আমাদের বান্ডেলটা বের করতে হচ্ছিল। বান্ডেল বের করলেই তোমরা থিম লেজেন্ডারি বান্ডেলটা পেতে, এরপর স্টোর থেকে টোকেন কালেক্ট করে করে বা টোকেন বের করে করে বিভিন্ন কালার কম্বিনেশন, ইমোট, ইফেক্ট পারচেজ করতে হতো। এই বান্ডেলটাও ঠিক সেমই, এটাও তোমরা ট্রেইলার সেকশনে দেখতে পেয়ে যাবা। সো থিম বান্ডেলটা তো গেল, এরপরে তোমাদেরকে বাদবাকি কালার এবং বাদ বাকি অ্যানিমেশনের বান্ডেল গুলো দেখাই। প্রথমে রেড কালারের বান্ডেল, ওটা থিম বান্ডেল ছিল। এরপর রয়েছে ব্লু কালার কম্বিনেশনের বান্ডেলটা। প্রত্যেকটা কালার তো চেঞ্জ হবে, কালারের সাথে সাথে বান্ডেল গুলোর অ্যানিমেশনও চেঞ্জ হবে। ব্লু কালারের বান্ডেলের একরকম ডিজাইনিং ছিল, ইয়েলো কালারের বান্ডেলের ডিজাইনিংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর রয়েছে পার্পল কালার কম্বিনেশনের বান্ডেলটা, যেটাই বিচ্ছুর লেস টেস আশেপাশ দিয়ে বেরিয়ে আছে দেখা যাচ্ছে এবং কালারটাও হবে পার্পল কালার। দেন এরপর রয়েছে রেড কালার কম্বিনেশনের বান্ডেলটা। ফার্স্টের তা থিম ছিল, ওটা ফেডারেল ইভেন্ট থেকে বের করলেই তোমরা পেয়ে যাবে। বাট এই রেড কালার কম্বিনেশনের বান্ডেলটা বের করতে তোমাদেরকে টোকেন দিয়ে পারচেজ করতে হবে। সো এই গেল বান্ডেলের কালার গুলোর রিভিউ। M10 এবং M10 ম্যাক্স এর ইমোটের রিভিউ রয়েছে, বাট ওইটা আর আজকের ভিডিওতে না, কালকের ভিডিওতে রিভিউ করব। এরপর রয়েছে আমাদের লেজেন্ডারি বান্ডেলের লবি অ্যানিমেশনটা, যেই লবি অ্যানিমেশনটাও আমাদেরকে টোকেন দিয়ে পারচেজ করতে হবে। বান্ডেলটা নেওয়ার পর অ্যানিমেশনটা দেখতেই পারছো অনেক জোস দেয়া হয়েছে, কিন্তু মেশিনে করে একটা রেড কালারের বল নিয়ে আসতেছে এন্ড ওইটার ভিতর থেকে ক্যারেক্টারটা বের হয়ে খুশাখুশি করতেছে এবং এরই সাথে স্কর্পিওন বা বিচ্ছু বিচ্ছু থিম দেয়া হয়েছে। এরপর রয়েছে লেজেন্ডারি বান্ডেলের পার্সোনাল ইমোটটা, যে ইমোটটা দেখতেই পাচ্ছ বিচ্ছু কিন্তু ফার্স্ট অফ অল ক্যারেক্টারটাকে চা খেতে দিচ্ছে না, এরপরে যখন ওকে একটা চা দিয়ে দেয়া হলো, মানে চায়ের কাপ দেয়া হলো, তখন কিন্তু ও আমার সাথে চিজ করে খাচ্ছে। সো এরপর রয়েছে লেজেন্ডারি বান্ডেলের গ্রুপ ইমোটের রিভিউ। দেখতেই পাচ্ছ তোমার যে টিমমেটের কাছে অথবা তোমার কাছে যদি লেজেন্ডারি বান্ডেলটা থাকে এবং এই গ্রুপ ইমোটটা থাকে, যখন তোমরা এই গ্রুপ ইমোটটা দিবা তখন তোমার গ্রুপে থাকা প্রত্যেকটা মেম্বার রেড কালার কম্বিনেশনের একটা গিটার নিয়ে কিন্তু অনেক জোস ভাবে বাজাবে। ইয়ে মানে তোমরা আবার অন্যরকম গিটার ভাইবো না, এটা কিন্তু রিয়েল গিটারই হবে, ইমোট আকারে দিতে হবে, ওকে। এছাড়াও যখন তোমরা থিম বান্ডেলটা ফেডারেল ইভেন্ট থেকে আনলক করবা ওই টাইমেই তোমরা একটা ট্রান্সফরমার ইমোট অথবা লুক চেঞ্জার ইমোট পেয়ে যাবা, যে ইমোটটা রিভিউ তোমাদেরকে কিছুদিন আগেই দেখাইছিলাম। সো এখন বান্ডেল সহ কিন্তু লুক চেঞ্জার ইমোটটা তোমরা দেখতেই পারতেছো, অনেক জোস অ্যানিমেশন নিয়ে কিন্তু লুকটা চেঞ্জ করতেছে। সো এই লুক চেঞ্জারটা নিয়ে তোমাদের আর আলাদা টোকেন ফোকেন কিছু দিতে হবে না, বান্ডেলটা বের করলেই বান্ডেলের সাথেই তোমরা এটা পেয়ে যাবা। এই বান্ডেলটা কবে কোন ইভেন্টে আসবে সেটাও তোমাদেরকে বলে দিব। এর আগে যারা যারা ভিডিওটা দেখতেছো অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অফ সেট করে দিবা। এছাড়াও যেই দিন ইভেন্ট আকারে বান্ডেলটা আমাদের গেমে আসবে ওই দিনই স্টোরের ক্রেট সেকশনে এরকম একটা ক্রেট অ্যাড হবে, যেই ক্রেটের ভিতরে তোমরা এই লেজেন্ডারি বান্ডেলের টোকেন পেয়ে যাবা। এছাড়াও যতগুলো কালার কম্বিনেশন রয়েছে এই কালার কম্বিনেশনের বান্ডেল গুলো থাকবে, মানে লাক খারাপ থাকলে টোকেন পাবা আর লাক ভালো থাকলে তোমরা এই কালার কম্বিনেশন অথবা ইফেক্টও পেতে পারো। এছাড়াও তোমরা ইকিউব ইফেক্ট, রান ইফেক্ট, মেডিকিট ইফেক্ট সব ইফেক্টই তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। সব মিলিয়ে আমাদের আগে লেজেন্ডারি বান্ডেলটাই যা যা আইটেম রিওয়ার্ড ছিল এই নতুন স্কর্পিও থিমে লেজেন্ডারি বান্ডেলটাতেও সেই সেই আইটেম রিওয়ার্ড গুলোই থাকবে, মানে পাঁচটা কালারের বান্ডেল, একটা পার্সোনাল ইমোট, একটা গ্রুপ ইমোট, একটা লবি অ্যানিমেশন, চারটা স্পেশাল ইফেক্ট এবং লুক চেঞ্জার। তো আশা করব তোমরা ফুল লেজেন্ডারি বান্ডেলটার রিভিউ দেখতে পেয়ে গেছো। এখন আমি তোমাদেরকে বলবো যে কবে এবং কোন ইভেন্টে আসবে এবং কত ডায়মন্ড লাগবে বের করতে। অবশ্যই তোমরা এরকম টাইপের একটা ফেডারেল ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে নতুন বান্ডেলটা। বান্ডেলটা বের করলে তোমরা একটা থিম বান্ডেল পাবা, যেই বান্ডেলটা তোমাদেরকে টোকেন দিয়ে দিয়ে ম্যাক্স করতে হবে বা টোকেন দিয়ে দিয়ে বিভিন্ন কালার ইফেক্ট এবং ইমোট আনলক করতে হবে। বের করতে এবং ম্যাক্স করতে ইন টোটাল 6-7,000 ডায়মন্ড তো অবশ্যই লেগে যাবে। আর যেহেতু অলরেডি স্কর্পিওন থিমের লবি টপি আমাদের গেমে চলে আসছে, দ্যাট মিন্স সামনের 20 দিনের ভিতরে এই লেজেন্ডারি বান্ডেলটা অ্যাভেলেবল হবে। সো যারা বের করতে চাও এবং ম্যাক্স করতে চাও ওই অনুযায়ী ডায়মন্ড গুছায় রাখতে পারো। মিনিমাম বান্ডেলটা তোমরা বের করে রাখবা 1100 ডায়মন্ড দিয়ে, তাহলে আস্তে আস্তে বিভিন্ন ডিসকাউন্ট ইভেন্ট থেকে তোমরা টোকেন পারচেজ করে করে খুব ইজিলি কিন্তু বান্ডেলটার বিভিন্ন কালার কম্বিনেশন ইমোট বের করতে পারো। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে, কালকের ভিডিওতে আমি তোমাদেরকে ইভো
2.10 2.0 এর ফুল রিভিউ করে দিব। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।